বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলায় দেখছেন আমাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য দর্শক সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করে গেলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি বক্তৃতায় তিনি বাংলাদেশে এবং ভারতে যে সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের অধিকাংশই তরুণ বা সংখ্যাগরিষ্ঠ এই তরুণ যুবক সেটি স্মরণ করিয়ে দিয়েছেন এবং স্মরণ করিয়ে এই শক্তির যে সম্ভাবনা বা এই তার যে শক্তি সে কথা উল্লেখ করেছেন আজকের বলবার জন্য দুজন তরুণকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন রাজনীতিক একজন ব্যারিস্টার আইনজীবী আমার আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আমার ডানের রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার প্রমিন ফারহানা স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে নরেন্দ্র মোদীর কথা দিয়ে শুরু করি নজরুল ইসলাম বাবু এই সফরটি ভারতীয় প্রধানমন্ত্রীর কেমন হল বলে একজন তরুণ রাজনীতি হিসেবে আপনার কাছে মনে হয় এবং এখান থেকে বাংলাদেশের আসলে শেষ পর্যন্ত প্রাপ্তিটা কি বলে মনে হয় আপনাকে ধন্যবাদ এই ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর এটা আমাদের কাছে একটা এই বাংলাদেশের মানুষের কাছে একটা প্রত্যাশা আলো ছিল এবং আমরা দীর্ঘদিন যে অপেক্ষাও ছিলাম কারণ যেদিন ভারত নির্বাচন সম্পন্ন হলো ফলাফল ঘোষিত হলো তখন নরেন্দ্র মোদী যখন জয়লাভ করলেন তখন আমরা বাংলাদেশে মানে বিএনপি কে দেখলাম যে মিষ্টি বিতরণ করতে একই সাথে মানুষ মানে আশা করেছিলেন বিভিন্ন রকম দেখবেন সেই প্রতি আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব উদ্গ্রীব ছিলাম যে নরেন্দ্র মোদী আসবে কি হবে কি হতে পারে এরকম একটা আশা ছিল যারা এত আনন্দ উল্লাস নিয়েছিলেন তারা তো আমাদের এই জাতিরই এই অংশ তাই না তো ওনাদের এত আশা এখানকার প্রতিফলন ঘটানোর জন্য উনি আসছেন না বাংলাদেশকে কিছু দিচ্ছেন না বাংলাদেশের মানুষের প্রত্যাশা উনি সহায়ক শক্তি হিসেবে আসবেন এইটার অপেক্ষায় আসলে সত্যি ছিলাম আজকে আপনি সেই প্রশ্নটাই করেছেন আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছেন এতেই আমি অনেক বেশি খুশি কারণ বাংলাদেশ এবং ভারত খুব পাশাপাশি রাষ্ট্র এবং বন্ধু রাষ্ট্র এই বন্ধুত্বকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য ছিল নরেন্দ্র মোদী এসে দীর্ঘ এত বছর পর স্বাধীনতার পর স্বাধীনতার প্রকৃত বন্ধু যারা কাজ করেছিলেন তার যে গতি সঞ্চার এত বছর যে ছিল মানুষের কাছে প্রকাশ করতে পারেনি ঠিক মতো সেটা কিন্তু সে প্রতিফলন ঘটিয়ে দিয়েছেন যে প্রকৃত অর্থে ভারতের বন্ধু হিসাবে বাংলাদেশ মেনে নিতে আগ্রহী এবং বাংলার জনগণ এটাই আশা করে কিন্তু রাজনীতির কারণে রাজনীতির প্রেক্ষাপটে রাজনীতির এই বেনিফিশিয়ারি গ্রুপ বাকে বাকি বিভিন্ন তথ্য বিভিন্ন কথাবার্তা বলে আসছিলেন যে এন্টি ভারত কথাবার্তা সেন্টিমেন্ট গ্রো করে বাংলাদেশের যাই হোক ব্যক্তিগতভাবে বা দলগতভাবে যেন ভালো থাকতে পারেন এই আশা করেই কিন্তু আমরা দীর্ঘদিন পিছিয়ে ছিলাম আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জিয়াউর রহমানের শাসনামলের পর মেঘমখলেতে যে শাসন আমল সুপ্রত্য শাসন আমল এমন কাওমিনিদের শাসন আমল সবচেয়ে কিন্তু একটি ব্যক্তিত্ব ছিল যে আওমিজিক ভারত গৃতি আর ভারতের বিপক্ষে সেন্টিমেন্ট নিয়ে রাষ্ট্রক্ষমতার মিয়েন প্লে আগমন আজকে দীর্ঘদিন পর দেখলাম যে সেই ভারতকে ভারতের রাষ্ট্র এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে গ্রহণ করার জন্য যেন সবাই একসাথে উদ্বীপ হয়েছিল যে কে কখন ওনাকে উষ্ণ অভিনন্দন জানাবেন ওনার সাথে বসে কথা বলবেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে উনি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের মাটিতে এনে আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা যেগুলি দীর্ঘদিনের যানজট ছিল সেগুলি মুক্ত করার লক্ষ্যে তিনি ভূমিকা নিতে পেরেছেন এবং সফল হয়েছেন আর সেই সাথে সাথে আমি বেগম জিয়াকেও বলবো যে দীর্ঘদিন যিনি এই বিরোধিতার কারণে বিরোধিতা করেছেন সেটা এত বছর পর তিনি বুঝতে পেরেছেন দিক থেকে এই বিএনপি আওয়ামী লীগ এবং আজকের বিরোধী দল রোশনের সাথ আমাদের অন্যান্য দলীয় প্রধান যারা আছেন তারাও সাক্ষাৎ করে এবং তার সাথে করে ভারত সবচেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে আমি এটাই বলতে চাই যে সবচেয়ে বড় প্রাপ্তি হলো একটি জায়গায় আমরা মানে এত বছর পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওনার আমন্ত্রণিত নিয়ে আসার কারণে আমরা বুঝতে পেরেছি আসলে ভারতকে আমাদের দরকার আমি কৃতজ্ঞতা জানাই এবং এই সফরকে আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত সফর ছিল এবং সেটা প্রতিফলন বাংলাদেশের পুরোপুরি বাংলাদেশের প্রাপ্তির জন্য এবং বাংলাদেশের মানুষের চা পা প্রত্যাশা পূরণের ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার প্রধানমন্ত্রী আমাদের দেশে এসছেন এটা আমরা দেখেছি দীর্ঘ সময় বাংলাদেশ মডিফাইড হয়েছিল বা মোদি জ্বরে ভুগছিল আপনি পত্রিকা খোলেন বা টিভি চ্যানেলগুলো দেখেন সবখানেই ছিল মোদীময় তো কতগুলো বেশ কয়েকটা চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে বাইশটি চুক্তি হয়েছে তো এই চুক্তিগুলোর বিষয়ে আনফর্চুনেটলি আমরা যারা জানতে চাই উনিশটি চুক্তি তো আমরা যারা জানতে চাই আমাদের হাতে খুব বেশি মেটেরিয়াল নেই আমরা পত্রপত্রিকা দেখে যেটুকু জানতে পারি সেটুকু খুব ভালো হতো যদি আমাদের সরকার একটি পরিষ্কার করতো পররাষ্ট্র মন্ত্রণালয় যে অ্যাকচুয়ালি বাংলাদেশ কি পেলো কারণ আমরা যখন আওয়ামী লীগের কোন প্রতিনিধির সাথে বসি তখন আমাদের মনে হয় যে বাংলাদেশ সবই পেয়ে গেছে যেটা উনি এখনই বলছিলেন যে মোদী এসছে তাতেই আমি খুব খুশি এই চেষ্টা সবাই খুশি সেই খুশির সাথে সাথে আর কি কি চলে যাচ্ছে বা কি কি আমাদের ঘরে আসছে এই বিষয়টা আমাদের কাছে খুব পরিষ্কার নয় আমরা যদি প্রথমে সীমান্ত চুক্তিটাই ধরি যেটি আমাদের চল্লিশ বছর আগেই কিন্তু হয়ে যাওয়া উচিত ছিল এবং এই যে চল্লিশ বছর ধরে বাংলাদেশের ভূমি ভারতের ভেতরে রয়ে গেল ভারত তার জন্য ক্ষমা প্রার্থনা তো দূরের কথা ভারত একটি কৈফিয়ত দেয়নি কেন এতগুলো বছর ভারত বাংলাদেশের জমির উপর অবৈধভাবে দখল করে রেখেছিল কারণ বাংলাদেশ কিন্তু অনেক আগে এই চুক্তিটি হ্যাঁ ছিল কিন্তু বাংলাদেশ কিন্তু তার দায়িত্ব করে ফেলেছে একচল্লিশ বছর আগে ভারত কিন্তু সেটা করেনি এবং তার কোন কৈফিয়ত ভারত দেয়নি দ্বিতীয় আসে বাংলাদেশের মানুষের প্রয়োজন ছিল তিস্তা ভীষণ প্রয়োজন ছিল এবং এই তিস্তার ব্যাপারে একটি কথাও কিন্তু এই সফরে হয়নি যখন মমতা আসলেন তখন বাংলাদেশের মানুষ আশা করেছিল জানে তিস্তা নিয়ে আলাপ হবে না কারণ করে দিয়েছে কিন্তু তারপরেও একটি আশা ছিল হয়তো বা তিস্তা কিছু কথা হবে কারণ আসাম মিজোরাম বা ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা আসেননি এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি কিনা এতদিন তিস্তা বাধা দিয়ে রেখেছেন তো আমাদের এই আশাটা ছিল এটা কিন্তু পূরণ হয়নি এবং যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে এইটা তাদেরই আরেক অঙ্গরাজ্য পানি আটকে রেখেছে সিকিম তো আমার এমনিতেই নিজেরই পানি পাওয়ার জন্য বাংলাদেশের সাথে চুক্তিটা সিকিম থেকে তো পাইপ দিয়ে বাংলাদেশে পানি আসবে না পশ্চিমবঙ্গের উপর দিয়েই আসতে হবে এবং আমাদের চুয়ান্নটি অভিন্ন নদী আছে এই চুয়ান্নটি অভিন্ন নদীর মধ্যে শুধু গঙ্গা ছাড়া আর কোন নদীর ব্যাপারে কিন্তু কোন চুক্তি নেই এবং বিয়াল্লিশটি নদীর পানি ভারত বন্ধ করে দিয়েছে আপনারা যদি দু হাজার বারো তেরো চোদ্দ পনেরো সালে তিস্তায় কি পরিমাণ পানি আসে দেখেন দেখবেন সেটা ধীরে ধীরে তিন হাজার কিউসেক থেকে কমতে কমতে এখন তিনশো সামথিং কিউসেক এসে দাঁড়িয়েছে এবং গজলডোবা বাদ হওয়ার আগে উনিশশো থেকে পঁচাত্তর সালে পঁচাশি সাল পর্যন্ত সবচেয়ে বেশি পানি এসছে ছয় হাজার সাতশো সামথিং কিউসেক যেটা ধীরে ধীরে কমতে কমতে এখন তিনশোতে এসে দাঁড়িয়েছে এবং সেখানে আমাদের তিস্তা এখন আর কিন্তু নদী নাই তিস্তা এখন ধুধু মরুভূমি হয়ে গেছে হেঁটে কাজ করে যারা আশেপাশে এলাকায় থাকতেন তাদেরও কিন্তু জীবন জীবিকার উপর খারাপ একটি প্রভাব ফেলেছে আরেকটা বিষয় ভারতের সাথে আমাদের পৃথিবী বিশ্বের মাত্র তিনটি দেশে কাটাতারের বেড়া দিয়ে রাখা হয় তার একটি আমেরিকা মেক্সিকোর সাথে করে আরেকটি ইসরায়েল করে ফিলিস্তিনের সাথে এবং আরেকটি করে আমাদের বন্ধুরাষ্ট্র ভারত বাংলাদেশের সাথে কাটাতারের বেড়া কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে না এই কাঁটাতারের বেড়া তারা দিচ্ছে এ কারণেই তারা মনে করছে বাংলাদেশ থেকে জঙ্গি যাবে ভারতে যদি তাই তাদের সন্দেহ থাকে তাহলে তারা কানেকটিভিটি নামে কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা যাওয়ার যে রাস্তাটা নিচ্ছে বাংলাদেশের কাছ থেকে এতে তাদের ষোলশ কিলোমিটারের জায়গায় মাত্র পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে বেঁচে যাবে তাদের এগারোশো কিলোমিটার এই এগারোশো কিলোমিটার সাশ্রয়ের সঙ্গে সঙ্গে তাদের অনেকখানি সময় এবং অর্থের সাশ্রয় হবে বাণিজ্যিক এবং অর্থনৈতিকভাবে ভারত লাভবান হবে কিন্তু এর উল্টো দিকে বাংলাদেশ কি পাচ্ছে যে রাষ্ট্রটিকে তারা জঙ্গি সন্দেহ করে মানে যেখান থেকে জঙ্গি উৎপন্ন হয়ে তাদের দেশে যাবে ভেবে তারা কাটাতারের বেড়া দিচ্ছে সেই দেশের উপর দিয়ে যখন তাদের পণ্য পরিবাহিত হবে এই চুক্তি অনুযায়ী তখন যদি কোন রকমের হামলা হয় বা কিছু হয় তার দায় দায়িত্ব কে নিবে বাংলাদেশে যে ট্রাকগুলো চলে সেখানে বারো টন মাল বহন করতে পারে এক একটি ট্রাক অন দি আদার হ্যান্ড ভারতের থেকে যে পণ্যবাহী লরি বা ট্রাক গুলো যাবে তাদের ধারণ ক্ষমতা হচ্ছে সতেরো তো এই যে ভারী ট্রাক এবং লরি যাবে সেই অবকাঠামো কি বাংলাদেশের আছে কিনা আমরা জানি আজ থেকে ছ মাস পরে এই চুক্তিটি ইমপ্লিমেন্টেড হবে বা বাস্তবায়িত হবে তো এই ছয় মাসের মধ্যে যদি বাংলাদেশকে অবকাঠামো উন্নত করতে হয় রাস্তাও তৈরি করতে হয় এটার খরচ কে দিবে এবং এই যে বাণিজ্যিকভাবে ভারত লাভবান হচ্ছে এই এই সময় এবং জায়গাটার দূরত্বের হিসেবে সেখান থেকে ভারত বাংলাদেশকে আসলে কি দেবে আরেকটি বিষয় হচ্ছে দুশো কোটি ডলার ঋণ দিচ্ছে ভারত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই উনি পার্লামেন্টে পরিষ্কার করে দিয়েছেন যে এটি শর্তহীন ঋণ তবে আমরা যদি শর্তহীন এই অর্থে যে ঋণটি কোন খাতে ব্যবহৃত হবে এই ব্যাপারে আমাদের পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু দিস ইস ক্রেডিটার্স লোন সুতরাং শুধু শুধু কোন শর্ত ছাড়া এই ঋণ আসতে পারে হতে পারে না হয়নি কখনো এর আগেও ভারত বাংলাদেশকে একশো কোটি ডলার ঋণ দিয়েছেন সেটার শর্ত আমরা রূপে পালন করেছি বলেই কিন্তু সেই একই ব্যাংক আমাদেরকে আবারও এত পর একটা অ্যামাউন্টের লোন দিচ্ছে এবং এখানে যেটা ভারতের পত্রিকায় এসছে সেটা হচ্ছে এই লোনের পঁচাত্তর ভাগ খরচ হবে ভারত থেকে আনা কাঁচা কিনতে এবং বাকি পঁচিশ ভাগ দিয়ে ভারতের পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থান হবে এখানে বাংলাদেশের অনেক লম্বা হয়ে যাচ্ছে আরো কিছু আমাদের হিসাবে এই মিনিস্টার সব ঠিকই বলেছেন যে সবসময় লাভটা খুঁজেন সেই জায়গায় যে ক্ষমতায় কেউ দয়া করে বসিয়ে দিয়ে যাবেন কিনা এছাড়া আর কোনো লাভ নেই খুঁজে পান না ওনারা বন্ধুত্ব রাখতেও চান না ওনারা ক্ষমতায় যখন থাকেন তখন পানির কথা বলে যান আর যখন চুক্তি বাস্তবায়নের পথে আসে তখন ওনারা বলেন যে দুদু মরুভূমি এই মরুভূমি যারা করে করেছেন তারা কিন্তু ভারত রাষ্ট্রের সাথে এই বিষয়ে কোনোদিন কথা বলারও সুযোগ পাননি আজকে সেই দেশের প্রধানমন্ত্রী এসে পরিষ্কার বলে দিয়েছেন যে পানি বাতাস পাখি এর জন্য কোন ভিসা না এটা মানবিক কারণেই সবার জন্য সবার পাপ হওয়া উচিত সেই কথার মর্মার্থ যদি তিনি বুঝেন তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে তিস্তা চুক্তির বিষয়ে আমরা মোটামুটিভাবে বিশ্বাস করতে পারি যে ধরে নিতে পারি যে এই বিষয়ে মানবিক কারণেই পানির ব্যবস্থা হয়ে যাবে আর তিরিশ হাজার কিউসেক পানি কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকারই এনে দিয়েছিলেন আর ওনারা কিন্তু কোনোদিন এই পানি নিয়ে কথাই বলতে পারেননি ভুলে গিয়েছিলেন বেমানু মাননীয় প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন যে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে সেই কথাটা তো আমি ভুলে গিয়েছিলাম পানির কথাটা সুতরাং ওনারা অধিকার নিয়ে কথা বলতে চান আজকে আমি বলি যে উনি দুইশো কোটি টাকার ঋণের কথা বললেন দুইশো কোটি ডলার দুইশো কোটি ডলার এই দুইশো কোটি ডলার ঋণের বিষয়ে নিশ্চয়ই বাংলাদেশের গভর্নমেন্ট সেই জ্ঞান গুণ এবং বিবেক বুদ্ধি আত্মসংযম রাখেন কোন পথে খরচ করবেন বাংলাদেশকে ঠকিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য বঙ্গবন্ধুর কন্যা নন যারা কোনোদিন কূটনৈতিকভাবে যারা সার্বিকভাবে ফেলুর হয়েছিল তাদের মুখে সে কথা মানায় না সুতরাং আমি বলবো যে আজকের সরকার প্রধান যথাযথ গুরুদায়িত্ব নিয়েই আজকের এই চুক্তিগুলি বাস্তবায়ন করেছেন উনি বলেছেন যে এই চুক্তিতে আমাদের বেনিফিটটা কি হল বেনিফিটটা হল এটা যে প্রশ্নটা তিনি করেছেন এত বছর তাহলে এই কথা বলেছেন তাহলে এত বছর তো রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা বারবার ছিলেন আপনারা তো সেই কাজগুলো করতে পারেন নাই দেখি এত বছর আমাদের কষ্ট করতে হয়েছে আজকে সফলতার মুখ দেখছে চুক্তি বাস্তবায়ন হবে সিক্স মান্থ মধ্যে যখন আমাদের কানেকটিভিটি শুরু হবে তখন আপনি দেখবেন বেনিফিশিয়ারি কারা বেনিফিট কারা নিচ্ছে নিশ্চয়ই আপনি দেখবেন সারা পৃথিবী যখন কানেকটিভিটি দিয়ে এগিয়ে যাচ্ছে তখন আপনি ওই দরজা বন্ধ করে ঘরে বসে থেকে দম বন্ধ করে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন কাটাতার বেড়া নিয়ে প্রশ্ন তুলেছেন উনি কাটাতার বেড়ার কথা বলেছেন কাটাতার বেড়া তো মানে আমার রাষ্ট্রের সিকিউরিটি এবং কানেকটিভিটি ছিল না বিদায়ী এই ব্যবস্থাগুলি ছিল যখন কানেকটিভিটি বেড়ে যাবে তখন এই কাটাতারে বেড়ার দরকার হবে না এটা তো পরিষ্কার ওনার তো এই মানে বিবেকটা নিশ্চিত জেগে ওঠা উচিত আমি মনে করি এত বড় চুক্তির পর আর এতগুলো উনিশটি চুক্তি যেখানে স্মারক সম্মতি সই হয়েছে সেখানে আমাদের নিশ্চয়ই স্বপ্ন রয়েছে ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে এত বছর যখন আমরা মানে সংশয়ের সংকটে কাটিয়েছি সমাধানের পথ যখন কাছে এসেছে তখন আর এই অসর বক্তব্য কোনো মূল্য নেই আমি যদি আবেগের উপরে উঠে যুক্তি দিয়ে এবং চুক্তিতে ঠিক কি আছে ঠিক কতটুকু পাবো ঠিক কবে পাবো জানতে পারতাম আমার জন্য উপকার হতো আরেকটি বিষয় বলতে চাই আপনারা দেখেছেন এর মধ্যেই রিলায়েন্স এবং আদানি নামের দুটো কোম্পানির কাছ থেকে বাংলাদেশ বিদ্যুৎ নিচ্ছে এখানে ভয়ঙ্কর দুটো তথ্য আমি পাওয়ার প্ল্যান্ট করবে পাওয়ার প্ল্যান্টটা তারা তিন বছর আগে ভারতেই করে রেখেছে কিন্তু যেহেতু একটি কয়লা ভিত্তিক আদানি এবং আরেকটি গ্যাস ভিত্তিক রিলায়েন্স ভারতে গ্যাস এবং কয়লার অভাবে তারা ইমপ্লিমেন্টেশনে যেতে পারেনি এবং তারা এই নরেন্দ্র মোদীর ইলেকশনে কোটি কোটি রুপি ইনভেস্ট করেছে এবং তাদের শর্ত হচ্ছে তারা এই আনইসড যেটা পড়ে রয়েছে তিন বছর ধরে সেই প্ল্যান্টের জিনিসপত্র বাংলাদেশে এনে সেখানে তারা বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন করবে আমি অবাক হয়ে যাই বিনা টেন্ডারে এবং বিশেষ আইনে তাদেরকে বাংলাদেশ সরকার এই সুযোগ করে দিচ্ছে বিশেষ আইনটি ছিল বিশেষ অবস্থার জন্য দু সালে যখন বাংলাদেশের বিদ্যুতের অবস্থা সত্যি শোচনীয় ছিল এবং আমি আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানাই তারা বিশেষ আইন করেই হোক কুইক রেন্টালের মধ্যেই হোক লুটপাটের দ্বারাই হোক যেভাবেই হোক না কেন তারা বিদ্যুতের অবস্থা ওই দু নয় সাল থেকে অনেকখানি ভালো অবস্থার দিকে নিয়ে গেছে কিন্তু এখন যেহেতু বিদ্যুতের জরুরি অবস্থা নেই কেন আমরা রিলায়েন্স এবং আদানির কাছ থেকে বিনা টেন্ডারে এবং সেই বিশেষ আইনে এই বিদ্যুৎটি নিচ্ছি এটা একটা বড় প্রশ্ন আমার কাছে এই বিশেষ আইনের মজাটা হচ্ছে এই যে কোনোদিন কখনো এই এই চুক্তিতে কি ছিল কি হয়েছিল কি লুটপাট হয়েছিল কি স্বজনপ্রীতি ছিল সেটা নিয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা জানবার অধিকার আমি মনে করি আমার আছে আরেকটা হচ্ছে সুন্দরবন ধ্বংস করে তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চেষ্টা করছে যেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের আমাদের পর্ষানের যে সুন্দরবন তার দূরত্ব মাত্র আট কিলোমিটার এবং আপনারা জানেন যে সুন্দরবন একটা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ এটাকে নষ্ট করবার কোন অধিকার বাংলাদেশ সরকারের নেই কিন্তু তারা এইভাবে কিন্তু চুক্তিটা করছে ভারত কিন্তু তাদের পর্ষণের সুন্দরবনে যাতে ক্ষতি না হয় সেটা তারা এনশিওর করেই কিন্তু এই যাচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার তার চুক্তিতে হেরিটেজ রক্ষার জন্য কি করছে আমি জানি না আমাদের ভারতের সাথে একটি বিশাল বাণিজ্য ঘাটতি আছে আপনি জানেন আমরা যদি ভারত থেকে নব্বই ভাগ জিনিস আমদানি করি আমরা রপ্তানি করি মাত্র দশ ভাগ এবং এই জন্য শুল্ক অশুল্ক দৃশ্যমান অদৃশ্যমান হাজারটা বাধা আছে আমি অস্বীকার করছি না ভারত একটি বড় দেশ বিশাল দেশ এই বিশাল দেশের সাথে আমাদের কিছু বাণিজ্য ঘাটতি থাকতেই পারে কিন্তু এখন যে অবস্থা তার চেয়ে অনেক উন্নত কিন্তু আমরা করতে পারি এবং নরেন্দ্র মোদীর সফরটা আমি মনে করি একটা বড় সুযোগ ছিল বাংলাদেশ সরকারের হাতে যেটা দিয়ে তারা কিন্তু এই বাণিজ্য ঘাটতি অনেকটাই কমিয়ে আনতে পারতো আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভিসা আমরা ভারতে চিকিৎসা বলেন শিক্ষা বলেন ভ্রমণ বলেন নানান কারণে ভারতে যেতে চাই কিন্তু ভারতের ভিসার ব্যাপারে যে ভীষণ কড়াকড়ি বা যে নিয়ম একটা আমলাতান্ত্রিক জটিলতার মতো আমেরিকার ভিসাও কিন্তু এর চেয়ে সহজ ভারতের ভিসা ওই টোকেন ই টোকেন পাওয়াটাই একটা চ্যালেঞ্জের মতো তো এবার শুনলাম যে উনি বোধহয় পোর্ট এন্ট্রি বা অ্যারাইভাল ভিসা অন অ্যারাইভাল ভিসা দেওয়ার একটা কথা হচ্ছে তবে এটা তারা যারা শুধু বিমানে যাবেন তারা এই সুবিধাটা পাবেন আরেকটা ব্যাপার হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্স এর সবসময় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে ভারতীয় সরকার এক ধরনের অস্বস্তির মধ্যে থাকে এবং বাংলাদেশ সরকার এটি নিশ্চিত করেছে বিচ্ছিন্নতাবাদীদের দমন করে এমনভাবে নিশ্চিত করেছে যে ভারত কিন্তু এখন অনেকটাই নিশ্চিন্ত তাদের সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ কি পাচ্ছে একটা কথা আমাকে মনে রাখতে হবে ভারত একটি বড় দেশ ভারত আমাদের নেক্সট ডোন নেইবার আমি আমার পার্টনার চেঞ্জ করতে পারি কিন্তু নেইবার কখনো চেঞ্জ করা যায় না এই সবই সত্য কিন্তু অতি প্রেমে অধীর হয়ে একবার বাংলাদেশ বলেছিল ছিছি আমার লজ্জা করে আমি মাসুল বা শুল্ক চাইতে পারি না এই রকম প্রেম একতরফা প্রেম থেকে আসলে আমার মনে হয় উঠে এসে আমার স্বার্থটা কিন্তু আমাকেই দেখতে হবে নরেন্দ্র মোদী যতই ভার্সেটাইল নেতা হন উনি ওনার দেশের জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য আমার জনগণের কাছে নয় বিদ্যুৎ প্রশ্নের কথা বলেন যে প্রয়োজন ছিল যত করেছেন প্রশংসা হ্যাঁ প্রশংসা করেছেন যে লোক প্রশংসা করেছেন তারপরে বিদ্যুৎ বেড়েছে আমার প্রশ্ন হলো সেটা না যেখানে বিদ্যুৎ ধ্বংস হয়ে গিয়েছিল বিদ্যুতের কারণে দেশ অচল হয়ে গিয়েছিল শহর অন্ধকার হয়ে গিয়েছিল আপনাদের আমার মনে হয় মিডিয়াও বন্ধ ছিল এরকম অবস্থা চলে গিয়েছিল কলকারখানার শিল্প সব ধ্বংসের মুখে সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ যেখানে দিয়ে গিয়েছিলেন সেটাও ধরে রাখতে যারা পারেননি যারা বিদ্যুৎ শূন্যের কোঠায় নিয়ে এসেছিলেন তাদের মুখে আজকে বিদ্যুৎ নিয়ে প্রশংসাও শুনতে চাই না শুধু বলে দিতে চাই যারা পারেন দয়া করে তাদের পক্ষে দু একটা কথা বলেন শান্তিতে থাকতে বলে অশান্তিতে থাকতে চাই তাহলে আপনারা এইসব বিষয়গুলি নিয়ে কথা বলেন এই যে আপনি বিদ্যুতের কথা বললেন আমার আসলে লজ্জা হয় যে বিদ্যুতের কারণে যেখানে পরীক্ষার্থীরা ক্যান্ডেল নিয়ে পরীক্ষা দিয়েছিল সেই দেশে প্রধানমন্ত্রী ছিল একটি প্রধানমন্ত্রী শাসিত সরকার ছিল তারা কিন্তু কোনো জবাব দিতে পারেনি আর আজকে তাদের পক্ষে যখন ব্যানিস্টার সাহেব বলেন তখন আমার মনে হয় যে আসলে এই অ্যাডভোকেটসি যারা করেন ওনারা মানে সব জায়গাকে অ্যাডভোকেটসি জায়গায় নিয়ে যান এখানে তো আর বিনিময়ে উনি কিছু পাবেন না সুতরাং সেটা না বলে সঠিক তো বলাই উচিত আমি যেটা বলতে চাই যে বিদ্যুৎ প্রশ্নে কুইক ক্যান্টাল করার কারণেই আজকে বাংলাদেশটা আবার জলজ্বল হয়ে উঠছে শিল্প কারখানা চালু হয়েছে শ্রমিকদের এই বেকারত্ব দূর হয়েছে ইন্ডাস্ট্রিগুলি চালু হয়েছে সারা পৃথিবীতে বাংলাদেশের রপ্তানি কর্মকার্য চলে মূল প্রশ্ন হচ্ছে যে আদানি এবং রিলায়েন্স কে যেটা রকম যাচাই বাছাই ছাড়া আমি সেটা বলছি যেমন উনি বললেন রামপাল বিদ্যুতের কথা বিদ্যুৎ কেন্দ্রের কথা এই প্ল্যানটি নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আমি ওনাকেই জিজ্ঞেস করতে চাই যে হেরিটেজ নষ্ট হয়ে যাবে এইটা কোনো পরীক্ষামূলক রিপোর্ট ওনার কাছে আছে কি ওনার দল থেকে বা উনি ব্যক্তিগতভাবে অথবা ওনার মানে এই দেশপ্রেম থেকে উনি এই হেরিটেজ নিয়ে কোন কর্মকাণ্ডে জড়িত হয়েছেন কিনা এবং তিনি নিজে এটা অবলোকন করেছেন কিন্তু আমি কিন্তু বলেছি আমি গিয়েছিলাম আমি দেখেছি আমি জেনেছি আমি বুঝেছি যে রামপাল বিদ্যুৎ প্লান্টে বাংলাদেশের হেরিটেজের এই সুন্দরবনের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই ওয়ান পার্সেন্ট সম্ভাবনা নাই আর যিনি বাংলাদেশকে নিয়ে এটা ভাবেন ওনাকে নিশ্চয়ই এরকম মিডিয়া এসে যখন কথা বলবেন তখন ওনার এই বিষয়ে স্টাডি করা উচিত আমি মনে করি কারণ মিথ্যা তথ্য এবং শুধুমাত্র অসার বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার দিন এখন আর নেই আপনি জানেন যে প্রতি সেকেন্ডের নিউজগুলো সারা বাংলাদেশের মানুষ জেনে যায় বুঝে যায় আপনি দেখেন এই বিদ্যুৎ প্লান্ট নিয়ে এই রামপালের বিষয়টি নিয়ে কিন্তু অনেক কথা প্রথম উঠেছিল পরবর্তীতে কিন্তু সবাই বেগডোরে চলে গিয়েছে কারণ বাস্তবতা যেটা সত্যি সেটা মানে নিয়ে বাড়াবাড়ি করে কেউ কিন্তু এগোতে পারেনি আজকে আমি মনে করি রামপাল বিদ্যুৎ কেন্দ্র হল উনি একটি কথা বলেছেন বিদ্যুৎ তো আমাদের সমাধানের পথে যারা বিদ্যুৎ সংকটের কথা একদিন বলেছিলেন সমাধান দিতে পারেনি তাদের মুখেই কিন্তু এখন এটা বেরিয়ে আসছে সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই যে অনেক মানে সত্য মিথ্যার মধ্যে একটা সত্য বলেছেন যে বিদ্যুৎ সংকট এই সরকার উত্তোলন করেছেন কিন্তু আমি তো এই জায়গায় বসে থাকলে চলবে না আমাদের আরো বিদ্যুতের দরকার এই দেশকে এগিয়ে নিতে হলে আমরা যদি বিশ্বের সাথে চলতে চাই আমরা যদি এই স্বাধীনতার স্বপ্ন ঘরে ঘরে পৌঁছে দিতে চাই তাহলে আমাদের আরো থাউজেন্ড থাউজেন্ড মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে তাহলে আমরা আর এগোতে পারব কারণ বিদ্যুৎ ছাড়া তো সবই অন্ধকার বিদ্যুৎ ছাড়া এখন আর কোনো কিছুই চলছে না সুতরাং সেই বিদ্যুৎ উৎপাদনে দুদর্শিতার পরিচয় দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু এই প্লান্ট সেই কারণে তৈরি করছেন বাংলাদেশকে উনি এই যে রূপকল্পের মধ্যে নিয়ে গিয়েছেন সেই জায়গায় নিয়ে যেতে চান সেই জন্য সম্ভব হচ্ছে এবং তিনি করছেন এই বিদ্যুৎ যখন আমাদের সঞ্চয় হবে সঞ্চিত হয়ে যাবে তখন দেখবেন এ দেশ অনেক বেশি এগিয়ে যাচ্ছে যেটা আমাদের স্বপ্নের মধ্যে সেটা বাস্তবায়ন আর উনি সেই স্বপ্ন দেখেন না ওনারা সেই স্বপ্ন দেখেন না এই কারণে শুধু খাম্বার মধ্যে আর আমরা বিদ্যুৎ উৎপাদন করে এই বিদ্যুৎ কাজে লাগিয়ে দেশের অর্থনীতির আরো অনেক দূর এগিয়ে জি আমি আসলে খুব আশা করেছিলাম আমি কিছু তথ্য ভিত্তিক কথা পাবো কিন্তু আমি সেই রাজনৈতিক বক্তব্যই দেখছি দুটো প্রশ্ন করতে চাই বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ আগে দু থেকে অবস্থার উন্নতি হয়েছে এটা তো আমি বলেছি প্রথম আমি শুধু জানতে চাই এই উন্নত অবস্থার মধ্যে বিশেষ আইনে বিনা টেন্ডারে কেন আমরা ভারতের পুরাতন বিদ্যুৎ কেন্দ্র নিচ্ছি আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি সারা পৃথিবীর মুক্তবাজার বাজার অর্থনীতিতে আজকে জি টু জি কন্ট্রাক্টে অতি সহজে অতি অল্প সময়ে চাহিদা পূরণের জন্য যে কোনো চুক্তিতে এটা ইন্ডেমিনিটিতে শুধু বাংলাদেশ আমি বলছি সেই ক্ষেত্রে দেশের মানুষের হলে ব্যাপারে হ্যাঁ দেশে ইন্ডাস্ট্রি হচ্ছে আমি আপনাকে জানিয়ে রাখি দু হাজার সাল থেকে মানে তারা ক্ষমতায় আসার পর থেকে বছর পত্রিকাতেই এসছে কোন গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না গ্যাস পাচ্ছে না কোম্পানিগুলো শিল্প কারখানা এবং যে কারণে আমাদের প্রাইভেট বিনিয়োগ এসছে এবং ব্যাপক পরিমাণ অর্থ আকারে আছে কেন কারণ বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগের পরিবেশ নেই উনি কূটনৈতিক সাফল্যের কথা বলছিলেন আমার দুঃখ হয় কয়েকদিন আগে পত্রিকা ঘাটেন আপনারা প্রতিদিনের হেডলাইন ছিল মানব পাচার মানব পাচারটা কেন হচ্ছিল কারণ আমাদের যে প্রধান প্রধান দেশগুলোতে আমরা মানুষ আমাদের দেশের মানুষেরা যেতেন শ্রমিক হিসেবে সেই দেশগুলোর সাথে বাংলাদেশের বন্ধ হয়ে গিয়েছিল কূটনৈতিক দ্বার মধ্যপ্রাচ্য আরব আমিরাত লিবিয়া প্রত্যেকে মানা করে দিয়েছিল বাংলাদেশের শ্রমিক নেওয়ার ব্যাপারে এবং সে কারণে আমি শেষ করি সে কারণে হাজার হাজার মানুষ সমুদ্র পাড়ি দিয়ে জীবন বাজি রেখে বাধ্য হয়েছিল মালয়েশিয়া বা থাইল্যান্ড দিকে যেতে সুতরাং সফরের মধ্য দিয়ে হ্যাঁ এখানে একটা খুব মজার ব্যাপার হয়েছে আমাদের মাননীয় পররাষ্ট্র ইঙ্গিত করেছেন যে রাজনীতিতে একটা ঐক্য প্রতিষ্ঠা হয়েছে অন্তত আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী পাঁচ তারিখে বলেছিলেন যে কোনোভাবেই এটা হবে না দেখা নরেন্দ্র মোদীর সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেখা হবে না মজার ব্যাপারটা হচ্ছে ঠিক সেই দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়শঙ্কর পরিষ্কার করে বলেছিলেন এই দেখা হবেই পাঁচ তারিখে বলেছিলেন তো এতে আমাদের আওয়ামী লীগ বা বাংলাদেশ কারোরই মুখ উজ্জ্বল হয়নি যখন একটি দেশে বাইরের অতিথি আসেন তখন স্বাগতিক দেশের পক্ষে এটা কখনোই সভ্যতা ভব্যতার লক্ষণ নয় যে অতিথি কার সঙ্গে দেখা করবেন আর কার সঙ্গে দেখা করবেন না সেটা আগাম বলে ফেলা যাই হোক আওয়ামী সেটা করেছে এবং আমি যতদূর জানি তাদের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক হয়েছে তিরিশ মিনিট উপস্থিত ছিলেন সবাই এবং পনেরো মিনিট তাদের এক্সক্লুসিভ একটি বৈঠক হয়েছে তিরিশ মিনিট যেখানে সবাই উপস্থিত ছিলেন সেখানে সীমান্ত চুক্তির জন্য নরেন্দ্র মোদীকে বেগম ধন্যবাদ জানান এবং পরে তিস্তা চুক্তির ব্যাপারটা উনি আবার তোলেন যেটা যত দ্রুত সম্ভব আসলে করে ফেলা উচিত আর পনেরো মিনিটের যে এক্সক্লুসিভ বৈঠক ছিল সেটা শুধু ওনারা দুই নেতাই জানেন কি হয়েছে তাদের মধ্যে কথা আর আরেকটা ব্যাপার যখন নরেন্দ্র মোদী আসবেন শোনা যাচ্ছিল তখনই কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে বিএনপির সঙ্গেও যেন আওয়ামী লীগ এই বিষয়টা নিয়ে বসে কারণ এখানে রাষ্ট্রের স্বার্থ জড়িত সেটা তো বা যে দেখা করতে পারলেন বা নরেন্দ্র মোদী সাক্ষাৎ দিলেন আপনি আসলে কি পরিবর্তন পরিবর্তনটা করছিলেন এই সেটা ইঙ্গিত করছেন যে একটা আমাদের এখানে তো পারলেন নানা ইস্যু থাকে তার মধ্যে করেছে কেন কারণ রাষ্ট্রের স্বার্থ নিয়ে কথা বলা যদি অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স হয়ে থাকে এবং ইন্ডিয়ার কাছে মাসুল চাইতে লজ্জা পাওয়াটা যদি প্রো ইন্ডিয়ান পলিটিক্স হয়ে থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশের পঁচানব্বই ভাগ লোকই অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স করে আমি একদম পরিষ্কার করে দিচ্ছি যে ওনারা সবসময় এইভাবে কথা বলেন যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট পিপল যদি ইন্ডিয়ান এন্ট্রি পলিটিক্স করে তাহলে বাংলাদেশ যেমন একসময় ওনার ইয়ে বলেছিলেন নেত্রী বলেছিলেন বেগম জিয়া যদি এই আওয়ামী লীগকে ভোটদান করা হয় তাহলে ফেনি পর্যন্ত হয়ে যাবে ফেনির পর আর কেউ যেতে পারবে না ভারত পর্যন্ত ফেরি পর্যন্ত ভারত হয়ে যাবে এটা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক রাজনৈতিক সভা সমাবেশে যখন নেতারা বক্তৃতা দেন তখন পলিটিক্যাল অনেক রকম কথা হয় সেটারই হয়তো একটা উনি এরকম কথা বলেছিলেন বলেছিলেন কিনা আমি শুনিনি সুতরাং এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না বাট তারপরে আমি ধরে নিচ্ছি উনি যেহেতু বলছেন আমি সেটার উত্তরেই বলছি যে পলিটিক্সে অনেক রকম পলিটিক্যাল রেটরিক হয় সেটা এটা তাই তাই আমি ধরে নেব ধরেন আপনি যেমন আমাকে একটি তথ্য টকশোতে বসে দিচ্ছেন আপনি সমানে এখানে মাঠের বক্তৃতার মতো করে বলছেন আপনি আমাকে

আমি বাংলাদেশের নাগরিক আমি এটা জানতে চাই না বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার নিশ্চয়ই বিবেচনা বলতে কি এটা করেছেন সেই তথ্য নিয়ে কিন্তু আমি কথা বলেছি আমাদের বিদ্যুৎ কোন প্রশ্ন তুলতে পারবো না সরকার যা করতে পারবে উই কান্ট আস্ক এনি কোশ্চেন সরকার কেন বললাম বলছি আপনি যেহেতু একটি দলের মুখপাত্রই কথা বলছেন সেই জন্য বলছি যে কারণ আপনার বেগম জিয়া

এর মধ্যে শুধু ধন্যবাদ জানিয়েছি সীমান্ত চুক্তি এবং তিস্তাই শুনে তাদের আলাপ হয়েছে আলাপ হয়েছে ধন্যবাদ জানিয়েছেন এবং তিস্তা হবে যখন ধন্যবাদ ধন্যবাদ জানিয়েছেন অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা যথাযথ হয়েছে সেই কারণেই খালেদা জিয়া নরেন্দ্র মোদীকে ধন্যবাদ সীমান্ত চল্লিশ বছর পর যেহেতু কবে হবে জানতে তিস্তার ব্যাপারে উনি যদি জানতে চেয়ে থাকেন তাহলে উনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা গণতন্ত্রের পক্ষে কিন্তু মৌলবাদের বিপক্ষে এই প্রশ্নটা কখন করেছিলেন এই আমি পত্রপত্রিকার যখন কথা হচ্ছিল তখন

সেটা মানে কথা বলছি আপনি এত বোকার কথা বলছেন পুলিশের মতো কথা বলছেন আমি তো কথা বলছি আপনি একদম পুলিশ কারণ আপনি কেন বারবার বলেন যে পত্রিকায় দেখেছি পত্রিকায় তথ্য নিআসছেন আপনি কোন তথ্য দিতে পেরেছেন আপনার কাছে কোনো তথ্য নেই এই কারণে আপনি এখন পর্যন্ত চিন্তাই করতে পারেন না যে খালেদাজিয়া কখন এই কথা বলেছিলেন যে এই দেশে পানির কথা তিনি বলে গিয়েছিলেন বিদ্যুতের কোন কর্মকান্ডের নাই এই একজনকে গলা কেটে জবাই করে মারা হয়েছে এখন আপনি আমাকে বলেন আপনারা কি আলাপ করেছেন কি পেয়েছেন এটা আমাকে পরিষ্কার বলেন নরেন্দ্র মোদীর সাথে ওই সীমান্ত থেকে মারা গেলেন সেই বিষয়টি নিয়ে কোন স্পেসিফিক আলাপ আলোচনার জন্য এই চুক্তিতে আলোচনা হয়নি চুক্তিতে কি আলোচনা হয়েছে আপনি সেই বিষয়ে আসেন আপনার বাড়ির পাশে কি হত্যা হলো এটার জন্য দেশে আইন রয়েছে আপনি জনপ্রতিনিধি আপনি বলতে পারেন না তারা কথা বলবে কিন্তু আপনি এত বড় একটি সফরের পর আপনি বারবার বলছেন যে সীমান্ত থেকে হত্যা হয়েছে আপনি বলেন কি হত্যা হয়েছে

এখন বাজেট অধিবেশন চলছে তার মাঝে হবে কিন্তু আপনাকে আমি জানতে চাচ্ছি যে আপনি না কি এই চুক্তি সম্পর্কে কিছু না জেনে আপনি চুক্তি আমি প্রথমে বলেছিলাম যে পত্রপত্রিকায় যা এসছে আমরা সেখান থেকে জানতে পারছি কিন্তু আমি জানতে চাচ্ছিলাম আমি সেটা শুরুতেই তাই বলেছিলাম যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এই বাইশটা চুক্তির ব্যাপারে উনিশটি চুক্তি এবং তিনটি প্রোটোকলের ব্যাপারে ক্লিয়ার করে বলতেন ওয়েবসাইটে দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো বা ওনারা পত্রিকায় দিতেও পারতেন সেটা আপনাদের সরকারের ব্যাপার কিন্তু আমার জনগণ এই চুক্তি বিষয়ে জানতে চাই এটাই আমার কথা আমি আপনাকে শুধু এইটুকু জানি যে আপনার বেগম জিয়া সহ এদেশের প্রতিটি দল পরিষ্কারভাবে বলেছেন এই সফল সফল এবং সার্থক হয়েছে সুতরাং এই বিষয়টি নিয়ে আমি পরিষ্কার আপনাকে জানাতে চাই এই সফরটা ছিল আমাদের আনন্দের এই সফরটা ছিল আমাদের চাহিদার মানব পাচারের কথা যেটা বললেন মানব পাচারটা বিভিন্ন থেকে টারে এই বোটে বাই লোক যাওয়া আসা করতেছিল যখনই এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ব্যবস্থা নিয়েছে বন্ধ হয়েছে আপনি জানেন সেটি কিন্তু এটা লজ্জাসকর এবং এটা দুঃখজনক এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত যারা গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে আচ্ছা আমি একটি কথা প্রথম আর হেডলাইন ছিল বদি ওনাদের কক্সবাজারের এমপি বোদি উনি ইয়াবা মানব পাচার এবং ওখানে যে আরেকটা কি ইয়াবা মানব পাচার এবং রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব পাসপোর্ট দেওয়া এটাতে এক নম্বর হয়েছেন তো বদির ব্যাপার ওনারা কি করছেন আপনি জানতে চাই আমি আমি কারণ ইতিমধ্যে শব্দটা বলে আপনি যখন ইতিমধ্যে জানতে চেয়েছেন আমি ইতিমধ্যে আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি বদি যদি এইটার সাথে সম্পৃক্ত থাকে

এই সরকারের হচ্ছে এই সরকার কাউকে ছাড়বে না কথাটা খুব চমৎকার কারণ এই সরকারের ভাগে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের ঘাড়ে ভর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার যে মূল আত্মাটা গণতন্ত্র সেটাকে হত্যা করে তারা ক্ষমতায় আছে এবং সবচেয়ে মজা কি জানেন তাদের পুলিশ কমিশনার নিজেই বলেছে এই সরকারকে তো টিকিয়ে রেখেছি আমরা সরকারকে যখন আপনি ধ্বংস করতে চান আপনি যখন পেট্রোল বোমা মারবেন তখন সরকারকে প্রটেক্ট করবে পুলিশ এটাই তো স্বাভাবিক পুলিশ কমিশনার তো ঠিকই বলেছে সরকারকে টিকিয়ে রেখেছে মতো দায়িত্ব পুলিশের আমাদের মতো মহাবাস কথাটা আপনি কিভাবে বলছেন বলেন আপনি বললেন না পুলিশ কমিশনার এই বলেছেন আমি আপনাকে নাম দিয়ে বলে দিতে পারবো আপনাদের কারা কারা ছাত্রলীগ যুবলীগের কারা কারা পেট্রোল বোমা সহ ধরা পড়েছে আপনাদের হাতে কি প্রমাণ আছে ডিফার করতে পারেন না সেই জন্য বললেন ছাত্র দলের বলেন যে ছাত্র দলের

মার্চ পর্যন্ত শেষ করি পাঁচই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অঙ্গীকার করেছে মজাটা হচ্ছে তারা চাপ প্রয়োগ করছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে ইমিডিয়েটলি চার্জশিট দিতে হবে এই চাপটা কেন নট অনলি দ্যাট তারা আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যন্ত তলব করেছে মাস পেরিয়েছে যখন আমাদের চোখের সামনে বেসে ওঠে তখন সরকারের নৈতিক দায়িত্ব হয়ে যায় প্রকৃত আসামিদেরকে খুঁজে বের করে চার্জশিট করা আইনের আওতায় আনা বিচার কার্য সম্পন্ন করা এটা সরকারের নৈতিক দায়িত্ব আপনার জায়গায় থেকে আপনি এটা দায়িত্বহীন কথা বললেন কিন্তু আমার জায়গায় থেকে এটা আমার দায়িত্ব বোধ নিয়ে এই কথা বলা জরুরি হয়ে পড়েছে যারা গাড়ি মানুষ হত্যা করে যারা পেট্রোল বোমা মেরে মানুষের কর্মবিরতি দিতে চায় যারা এদেশের মানুষের দোকানপাট লুটপাট করে যারা গাড়ি পুড়িয়ে অঙ্গার করে দেয় ছাই করে দেয় এটা দেখার জন্য সরকার আমার আমার আমাদের আমাদের মাননীয় জনপ্রতিনিধি যদি বার্ন ইউনিটের সাথে সাথে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথাটাও বলতেন

প্রতিক্রিয়া আমরা শুনলাম এবং প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া এই মিশ্র প্রতিক্রিয়ার একটি বড় কারণ হচ্ছে যে এখানে চুক্তিতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে এখন পর্যন্ত এগুলো সংসদ উত্থাপিত হলে জনগণ জানতে পারলে তখন হয়তো পরিষ্কার হবে যদিও ইতিমধ্যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ধরনের মিশ্র প্রতিক্রিয়া নেই মোটামুটিভাবে সবাই এই সফরে যা কিছু হয়েছে তাতে সন্তুষ্ট মূল লক্ষ্যটা হচ্ছে ভারতের সুদৃষ্টি অর্জন এবং সেটিও মূলত ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করি বাট চুক্তি এখন পর্যন্ত যেগুলো আমরা পত্রপত্রিকায় পেয়েছি তাতে তেমন কোনো ব্যর্থ না ঘটে যেটি বলা যেতে পারে এ থেকে বাংলাদেশ কতটা লাভবান হতে পারে সেটি নির্ভর করবে কূটনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশ কতটা সক্ষমতার পরিচয় শেষ পর্যন্ত দিতে পারবে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এবং এই চুক্তির ডিটেইলটা যখন তৈরি হবে তখন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য কামনা